আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ওজোন স্তর, ওজোন লেয়ার। এই বিষয়টা পরিবেশের জন্য ভাবনা, ক্লাস টেনের অন্তর্গত, কিন্তু বিষয়টা জানা উচিত সবার। যারাই একটু বিজ্ঞান নিয়ে বা বিজ্ঞান পড়ছো, সেটা 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, 11 হোক, 12 হোক, সবারই কিন্তু এটা জানা উচিত, খুব ইন্টারেস্টিং। আর ক্লাস টেনে যারা আছে তাদের তো পড়তেই হবে। এই বিষয়টা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের ভিতর এই বিষয়টা উত্থাপন করলাম নিয়ে আজকে। তার কারণ হচ্ছে এখানে কিছু কেমিক্যাল রিয়াকশানস আছে এবং দিস ইজ এ কনসার্নিং ইস্যু, ঠিক আছে? আমাদের পরিবেশের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আলোচনা করা উচিত, আলোচনা করা হচ্ছে সারা বিশ্বজুড়ে, সেটা হচ্ছে এই ওজোন লেয়ার সম্পর্কে। ফাইন, লেটস স্টার্ট। দেখো, আমাদের যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে আমরা বিভিন্ন কয়েকটা স্তরে ভাগ করেছি, ঠিক আছে? সেই স্তরগুলো তোমরা জানো যে কি কি স্তরে ভাগ করেছি। একদম নিচে যে শান্ত, মানে অশান্ত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল যেটা রয়েছে, টার্বুলেন্স যেখানে ঘটে, বায়ু চলাচল খুব বেশি হয়, যেটাকে বলি ট্রোপোস্ফিয়ার, যেটা হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। তাহলে আমাদের যদি পৃথিবী অঙ্কন করি, এই পৃথিবী, পৃথিবীর ভেতর বিভিন্ন মহাদেশ যাই আছে না কেন, দিস ইজ নট এ এক্স্যাক্ট পিকচার, দিস ইজ ধরো দিস ইজ আওয়ার আর্থ। এই আর্থের উপরে বায়ুমণ্ডলে বিভিন্ন লেয়ার আছে। তাহলে ট্রোপোস্ফিয়ার 0 থেকে 12 কিলোমিটার, আপ টু 12 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার। তারপরে যে শান্ত মণ্ডল, নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার, 12 টু আপ টু 50 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে? সেই স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে একটা গ্যাসের আস্তরণ পাওয়া যায়। কি গ্যাসের আস্তরণ? কি সেটা একটু মোটা, ঠিক আছে? কিরকম? লাইক দিস। এইভাবে চারিদিকে একটা গ্যাসের আস্তরণ থাকে ভূপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটারের ভেতর, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 কিলোমিটার জুড়ে এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যে একটা লেয়ার পাওয়া যায়, ঠিক আছে? এই লেয়ারটাকে বলা হয় ওজোন লেয়ার, ঠিক? এই যে ওজোন লেয়ার, এটা করে কি আর ওজোনটাই বা কি? ঠিক, ওজোনটা হচ্ছে অক্সিজেনের একটি অণু। ওজোনটা দেখতে কেমন? তাহলে একটা জিনিস পরিষ্কার, প্রথমে ট্রোপোস্ফিয়ার, দিস ইজ ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের পরে এই যে শান্ত মণ্ডল রয়েছে, কতটা? 12 থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার পর্যন্ত আমরা একটা কাল্পনিক একটা অঞ্চল ধরেছি তার ক্যারেক্টারিস্টিক্স অনুসারে, যেটাকে শান্ত মণ্ডল বলা হয়। বাতাস শান্ত থাকে, যেখানে জেট প্লেন চলে। ইন দিস পিকচার তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের যে নর্মাল যে বোয়িং প্লেনগুলো, সেগুলো ট্রোপোস্ফিয়ার দিয়ে যাতায়াত করে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে হাই অলটিটিউডে তোমার জেট প্লেনগুলো সেগুলো যাতায়াত করে। তারপরে মেসোস্ফিয়ার, দেন থার্মোস্ফিয়ার, দেন এক্সোস্ফিয়ার, তাহলে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে এই যে যে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, তার ভেতরে একটা গ্যাসের একটা আস্তরণ থাকে যেটাকে বলা হয় ওজোন লেয়ার। ওজোনটা কি? এই যে ওজোন লেয়ার, যেটা ওজোন স্তর রয়েছে, সেটাকে আমরা বলে থাকি গুড ওজোন। দিস ইজ নট ব্যাড। এই ওজোন যে লেয়ারটা বা স্তরটা রয়েছে, এটা ভালো আমাদের পক্ষে। কেন ভালো বলছি? এবার ওজোনটা কি? ওই যে গ্যাসটা যে ওখানে তৈরি হয়েছে, দ্যাট ইজ O3। তাহলে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? একটু নিজেদের তোমাদের মতো করে বলছি। দেখো, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে দুটো অক্সিজেন জানি এইভাবে যুক্ত থাকে, এইগুলো হচ্ছে ধরো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আরেকটা অক্সিজেন যুক্ত আছে, ক্লিয়ার? তাহলে এই মাঝখানে অক্সিজেনের যোজ্যতা কি হয়ে গেল? 3 বেড়ে গেল। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ, অর্থাৎ একটা ইলেকট্রন ঘাটতি দেখিয়ে দিলাম, আর এখানে একটা বন্ধন কম আছে যেহেতু, তাহলে এক্ষেত্রে তোমার আর একটা এক্সট্রা ইলেকট্রন দেখিয়ে এখানে একটা নেগেটিভ। তাহলে এটা আমরা বলতেই পারি দিস ইজ দ্য স্ট্রাকচার কেমিক্যালি। তাহলে এটাই হচ্ছে ওজোন, এটা হচ্ছে ওজোন একটা গ্যাস। এবার বলবে, স্যার ওজোন গ্যাসটা তো ভালো, তাহলে আমাদের পৃথিবীর যদি আমরা নিচে ওজোন গ্যাস যদি থাকতো তাহলে আরও ভালো হতো? নো,
ওজোন গ্যাস অ্যাকচুয়ালি একটা পয়জনাস গ্যাস, যেটা তোমার শ্বাসকষ্ট এবং শরীরে বিভিন্ন রকম ট্রাবল সৃষ্টি করতে পারে। অ্যাকচুয়ালি দিস ইজ ব্যাড, দিস ইজ এ ব্যাড গ্যাস। যদি ওজোন গ্যাসটা এই উপরে শান্তমণ্ডলে উপরে না পাওয়ার না পেয়ে যদি পৃথিবীর চারিদিকে ওজোন গ্যাসটা পাওয়া যেত, তাহলে কি হতো? আমাদের শরীর খারাপ করতো। এবং সত্যিকারেই যদি ওজোন গ্যাস যেটুকু আমাদের ভূপৃষ্ঠের আশেপাশে থাকে, সেগুলো কিন্তু আমাদের ক্ষতি সাধন করে। আমরা এক্সপেক্ট করব না যে ভূপৃষ্ঠের আশেপাশে ওজোন গ্যাসটা থাকুক। তাহলে ওজোন গ্যাসটা যেখানে আছে সেখানে ভালো আছে। এবার ওজোন গ্যাসটা ওখানে করছেটা কি? ওজোন গ্যাসটা ওখানে করছেটা কি, তার আগে দেখে নিই যে ওজোন গ্যাসটা ওখানে তৈরি হলো কি করে হঠাৎ করে। আমরা তো বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, এদের নাম শুনেছি, ওজোন গ্যাসের তো নাম শুনিনি। অ্যাকচুয়ালি ওইখানে একদম ওপরে তোমার পৃথিবীর ওপরে সূর্য থেকে কি করে, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট রে মানে আমরা জানি এ তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, খুবই পাওয়ারফুল রে। সেই ইউভি রে আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো আসছে, অতিবেগুনি রশ্মি আসছে, সে কি করে অক্সিজেন মলিকুলকে মানে অণুকে ভেঙে দিয়ে অক্সিজেন পরমাণু তৈরি করে দেয়, ঠিক আছে? এবং তোমার কি করে, ইউভি রে। এবং এই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ও থ্রি উৎপন্ন করে, কি তৈরি করে, ও থ্রি উৎপন্ন করে। তার মানে কি, সবসময় কি ও থ্রি উপরে উৎপন্ন হচ্ছে না, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। স্বতঃস্ফূর্তভাবে যেমন ওজোন তৈরি হচ্ছে, অক্সিজেন থেকে আপার অ্যাটমসফিয়ারে ওজোন তৈরি হচ্ছে, শান্তমণ্ডলে ওই এলাকায় যে ওজোনগুলো একসঙ্গে জমা হয়ে আছে তারা কিন্তু নড়ছে না। তার কারণ কি, সেটা শান্তমণ্ডল এক জায়গায় তৈরি হয়ে ওই অল্টিটিউডে দাঁড়িয়ে আছে, এক জায়গায় তার ঘনত্ব ঘন আকারে বসে আছে তারা, ঠিক আছে, সেখানেই ঘোরাফেরা করছে। আবার ওজোন গ্যাস ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে, আবার অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস একটা ঘটনা ঘটতে থাকে। তাহলে ওজোন গ্যাস কি করে তৈরি হলো সেটা আমরা ওখানে জেনে ফেললাম। এবার ওজোন গ্যাস ওখানে আমাদের বলছে হেল্পফুল, দ্যাট ইজ গুড ওজোন। তাহলে ওজোন গোষ্ঠটা, ওজোনটা অ্যাকচুয়ালি করছেটা কি, দেখো সি দ্য পিকচার। তাহলে দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, যেখানে যে রশ্মিগুলো দেখানো হয়েছে সেইগুলো হচ্ছে অতিবেগুনি রশ্মি। তাহলে অতিবেগুনি যে রশ্মিগুলো আসছে সেই অতিবেগুনি রশ্মিগুলো কি করছে, এখানে যদি আমি একটা সূর্য আঁকি, দিস ইজ সান যদি আঁকি একটা, তাহলে কি হবে, সূর্য, সূর্য থেকে যে অতিবেগুনি রে, ইউভি রে, তা এই গ্যাসের একটা, এই যে আস্তরণটা রয়েছে এর একটা খুব সুন্দর একটা ভূমিকা আছে। এরা কি করে, ওজোন রশ্মিকে ফেরত পাঠিয়ে দেয় পৃথিবীতে, ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে না, পৃথিবীতে ঢুকতে দিচ্ছে না। তার মানে কি, এটা হতে পারে আমাদের শরীরের ক্ষতি করে নিচে থাকলে, কিন্তু ওপরে কি করছে, একটা দারুণ কাজ করছে, সে অতিবেগুনি রশ্মিকে পৃথিবী ভূপৃষ্ঠে আসতে দিচ্ছে না, ঠিক আছে না। এবার কোনো কারণে যদি দেখা যায় যে এই যে ছাতার মতো কি হয়েছে, একটা ছাতার মতো আমাদের উপরে আস্তরণ তৈরি করেছে, ঠিক আছে, কি করেছে, ছাতার মতো একটা আস্তরণ তৈরি করেছে। আরেকবার লেটস ড্র দ্য পিকচার। এই যে আস্তরণ তৈরি হয়েছে, এবার কোনো কারণে এই আস্তরণটা যদি পাতলা হয়ে যায়, ধরো এখানে কম আছে, পাতলা হয়ে গেছে, তাহলে কি হবে, তাহলে অতিবেগুনি রশ্মি আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করবে, কি করবে, আমাদের বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মি প্রবেশ করবে, ঠিক কি না। তাহলে পাশের ছবিটায় দেখতে পাচ্ছ, যদি কোনো কারণে ওজোন স্তর বা এই ছাতা, এই প্রোটেকশন আমাদের না থাকে, তাহলে অতিবেগুনি রশ্মি কী করবে, আমাদের পৃথিবীতে সরাসরি প্রবেশ করবে, যেটা সানলাইটে থাকে সেটা ছেঁকে বাদ দেয় ওজোন লেয়ার, দারুণ কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে, দারুণ, ভালো, মন্দ কি করে বুঝব, তার কারণ এই যে ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি, ইউভি রে, এ কী করে, এক নম্বর হচ্ছে স্কিন ডিজিজ, অর্থাৎ চর্মরোগ, চামড়ার রোগ তৈরি করে, ঠিক আছে,
ঠিক আছে, কি করে স্কিন, DIACASE, স্কিন ডিজিজ, চর্মরোগ তৈরি করে, ইভেন ক্যান্সার ফর্ম করে। দু নম্বর হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেই ইমিউনিটিকে হ্রাস করে, কমিয়ে দেয়। তিন নম্বর হচ্ছে কি, আমাদের যে চারা গাছ অর্থাৎ প্ল্যান্টস, উদ্ভিদ, তাদের যে বৃদ্ধি সেটাকে কমিয়ে দেয়, ঠিক আছে, অর্থাৎ প্ল্যান্ট গ্রোথকে ডিক্রিজ করে। তার মানে কি, প্ল্যান্টের যে উৎপাদন ক্ষমতা, উদ্ভিদের যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতাকে হ্রাস করে, ঠিক আছে। তার মানে ডিক্রিজেস প্রোডাক্টিভিটি, তার মানে ইমিউনিটি সিস্টেমকে ব্রেক করে, কমিয়ে দেয়, স্কিন ডিজিজ, ইভেন ক্যান্সার হয়, ডিক্রিজ প্রোডাক্টিভিটি। তাহলে ইউভি রে কতটা ক্ষতিকারক, বুঝতে পারছো তোমরা? ফাইন, এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে ওজোন স্তর, এই যে ক্ষয়ের কথা বললাম, সত্যিকারের কি ওজোন স্তর ক্ষয় হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে, ওজোন স্তর ক্ষয় হচ্ছে। এবার ওজোন স্তর যে ক্ষয়, যে ক্ষয়ের জন্য আজকে বিভিন্ন রকম ইউভি রেজ পৃথিবীতে আসছে, বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে, যেটাকে ইংরাজিতে বলে ওজোন হোল, অর্থাৎ ওজন গহ্বর। তাহলে এটা কি একটা হোল, এটা গর্ত, ওই লেয়ারে? নো, এটাকে বলতে পারি ডিপ্লেশন অফ ওজোন লেয়ার, ক্ষয় হয়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া। ওজোন লেয়ার দেখা গেছে পৃথিবীর কোথাও কোথাও পাতলা হয়ে গেছে, হলে তো মুশকিল ব্যাপার, পাতলা হলো কেন? ন্যাচারাল ফর্ম করেছে, ন্যাচারালিও আবার ক্ষয় হচ্ছে কি করে? বলে ন্যাচারালি ক্ষয় হচ্ছে না, প্রকৃতিগতভাবে সে কিন্তু ক্ষয় হচ্ছে না, তার পেছনে কিন্তু প্রকৃতিগতভাবে হচ্ছে না তা বলা যাবে না, ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে, ওজোন হোল ফর্মেশন হচ্ছে, তার জন্য আমরা একটা বড় অংশে দায়ী। বলে কেন? কারণ এই যে ওজোন হোল, এই ওজোন হোলের জন্য দায়ীকে, এক নম্বর হচ্ছে সিএফসি, সিএফসির পুরো কথা কি, ক্লোরো ফ্লুরো কার্বন, ক্লোরো ফ্লুরো কার্বন, এটা একটু মোটা হয়ে গেছে, দাঁড়া হবে, ক্লোরো ফ্লুরো কার্বন, সিএফসি, অর্থাৎ কার্বন থাকবে, ফ্লোরিন থাকবে, আর ক্লোরিন থাকবে। এবার কার্বনের যোজ্যতা হিসেবে যদি দুটো ক্লোরিন থাকে, দুটো ফ্লোরিন, যদি তিনটে ক্লোরিন থাকে, একটা ফ্লোরিন, অসুবিধা নেই, কার্বনের যোজ্যতা চার, সেই হিসাবে ক্লোরিন, কার্বনের সঙ্গে যদি ক্লোরিন বা ফ্লোরিন থাকে, সেগুলো তোমার, তাকে বলে সিএফসিস। এই সিএফসিস কোথায় করে হয়? সেটা হচ্ছে এসি মেশিনে, রেফ্রিজারেটর, সরি বানানটা ভুল লিখেছি, হ্যাঁ, রেফ্রিজারেটর, আর কোথায়, বিভিন্ন স্প্রে, যে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করায়, সেখানে এই সিএফসি গ্যাস থাকে, ঠিক আছে। তাহলে এই সিএফসিসগুলো, এগুলো কি করতে, এছাড়া তোমার বিভিন্ন দ্রাবক, ড্রাই ক্লিনিংয়ের যে দ্রাবক ব্যবহার করা হয়, সেখানেও সিএফসি বর্তমান থাকে। এছাড়াও দু নম্বর, এরা সব থেকে বেশি দায়ী হচ্ছে সিএফসি, এছাড়াও তোমার কার্বন টেট্রাক্লোরাইড, যেটা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়, ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার, সেখানে সিসিএল ফোর ব্যবহার করা হয়। তিন নম্বর হচ্ছে মিথাইল ব্রোমাইড, চার নম্বর হ্যালন, অর্থাৎ হ্যালো অ্যালকেন, অর্থাৎ এই কয়েকটা নাম লেখা হলো, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, হ্যালন, অর্থাৎ সিএফসির সঙ্গে এরাও কিন্তু দায়ী, অল্প হলেও দায়ী এই ওজোন গ্যাসকে ধ্বংস করার জন্য। এবার দেখো,
একটা জিনিস পরিষ্কার, যতগুলো নাম লেখা হলো সিএফসি, সেখানে দেখো হ্যালোজেন মৌল আছে, বিশেষ করে ক্লোরিন, কার্বন টেট্রাক্লোরাইড, সেখানেও হ্যালোজেন মৌল আছে। এটার নাম কি? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, সেখানেও ক্লোরিন। মিথাইল ব্রোমাইড, সেখানে একটা হ্যালোজেন রয়েছে, ব্রোমিন। হ্যালন, সেখানেও ক্লোরিন রয়েছে বা ব্রোমিন রয়েছে, ঠিক আছে না? তার মানে এই হ্যালোজেন, বিশেষ করে ক্লোরিনটা, বিভিন্ন সোর্স বা উৎস থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? এবার ওই যে সিএফসি উৎপন্ন হয়েছে, সেটা তো এমনি ভারী বাতাসের থেকে, কিন্তু একটা ড্রিফ্ট অর্থাৎ বোয়েন্সি, বাতাস দুলে হেলে দুলে হেলে দুলে এক সময় যখন তার পরিমাণ প্রচণ্ড বেশি হয়ে যায়, সে কী করে? সে একদম ওপরে তোমার এই কি বলে ওই ওজোন লেয়ারের কাছাকাছি পৌঁছে যায়। তাহলে যখন সে ওজোন লেয়ারের কাছাকাছি পৌঁছলো, এইবার দেখো ওজোনকে কিভাবে নষ্ট হচ্ছে। সেটা হচ্ছে ধরো CFCl3, ঠিক আছে? তাহলে এটা ধরো সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এবার সিএফসি যখন এই ওপরে যে আল্ট্রাভায়োলেট রে সংস্পর্শে আসছে, তখন একটা বন্ধন হোমোজিনিয়াসলি ভেঙে যাচ্ছে, ঠিক আছে? ভেঙে যাচ্ছে, ভেঙে কি করছে? তোমার ক্লোরিন, জায়মান ক্লোরিন বা ক্লোরিন র্যাডিক্যাল তৈরি করছে, প্লাস সিএফসিএল টু। এই যে জায়মান ক্লোরিন উৎপন্ন হলো, ক্লোরিন অ্যাটম ফর্ম করলো, এই ক্লোরিনটা ভেরি রিয়্যাক্টিভ, সে কি করে? ওজোনের সঙ্গে বিক্রিয়া করে, করে ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে, প্লাস O2 উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে ওজোন লেয়ারকে সিএফসিটা নষ্ট করে অক্সিজেন উৎপন্ন করলো, ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করলো। তার মানে আস্তে আস্তে সেখানে ওজোন লেয়ার ক্ষয়প্রাপ্ত হলো। তাহলে বোঝা গেল হোয়াট ইজ দ্য মেকানিজম? তো একইভাবে যদি মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, ClCH3, এটা একটা এক্সট্রা দেখিয়ে দিলাম, তাহলে এও যখন ইউভি রে পাবে তখন ভেঙে যাবে, প্লাস সিএল। তাহলে এই যে আসল চরিত্রটা, মানে আসল যে ঘটনাটা কে ঘটাচ্ছে? এই জায়মান ক্লোরিন, ক্লোরিন অ্যাটম। তাহলে সেই ক্লোরিন অ্যাটম ওজোনের সঙ্গে বিক্রিয়া করছে, সিএলও ক্লোরিন মনোক্সাইড প্লাস O2-তে কনভার্ট করে দিচ্ছে। ওজোন লেয়ার থাকছে না, ওজোন লেয়ার ধ্বংস হচ্ছে, ডিপ্লেশন অফ ওজোন লেয়ার হচ্ছে, তোমার পাতলা হয়ে যাচ্ছে ওজোন লেয়ারটা, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য মেকানিজম যেভাবে ওজোন লেয়ার কি করছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এইবার দেখো, ওজোন লেয়ার ক্ষয়প্রাপ্ত হওয়া মানেই হচ্ছে আমাদের ক্ষতি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে। তাহলে এই যে যে সিএফসি বলো, মিথাইল ব্রোমাইড বলো, হ্যালনস বলো, কার্বন টেট্রাক্লোরাইড বলো, এর যে বিভিন্ন, মানে কার্বন টেট্রাক্লোরাইড তার না, তার এরোসল, মানে তার বিভিন্ন সুট পার্টিকেল, ছোট ছোট কণা যখন মিশে যাচ্ছে বাতাসে, এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এইবার এটার জন্য কি নেচার দায়ী, প্রকৃতি দায়ী? না, তাহলে আমরাই তো দায়ী। তাহলে আমরা এই যে যে ঘটনাগুলো ঘটাচ্ছি, সিএফসি প্রচুর পরিমাণে ব্যবহার করছি, এটাকে তো বন্ধ হওয়া দরকার। তাহলে বন্ধ যাতে হয়, সেই জন্য বিভিন্ন প্রোটোকল হয়েছিল, মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ সঙ্গবদ্ধ হয়ে বলেছিল, উন্নত যেশীল যে দেশগুলো আছে, যে আমরা তোমার আর এই সিএফসি ব্যবহার করব না। কিন্তু তাও শোনে কে, লুকিয়ে চুরিয়ে এখনও বিভিন্ন দেশ কিন্তু সিএফসি ব্যবহার করছে, ঠিক আছে? আবার অনেক দেশ চেষ্টা করছে, না অল্টারনেটিভ একটু খরচা বেশি হলেও সিএফসি অ্যাকচুয়ালি ওটা ইউজ করলে কি হয়, কাজটা বেশি হয়, খরচাটা কম হয়, প্রোডাকশন তোমার কস্ট কমে যায়। তা যাই হোক, তাহলে সেটার ব্যবহারে যাতে আটকানো যায়, সেই চেষ্টা সবাই করছে। তোমরা অবাক হবে এই যে যে ক্লোরিন অ্যাটম, ক্লোরিন অ্যাটম যেটা ওজোনকে নষ্ট করছে, এর ক্ষমতা জানো? সেটা বলছে যে ওয়ান অ্যাটম, একটা পরমাণু ক্লোরিনের কতগুলো নষ্ট করে? 100,000 মলিকুল,
অফ ওজোন O3। তাহলে O3 মলিকুলস কতটা নষ্ট করে? এক একক দশ 1 লক্ষ মলিকুল অণু ওজনকে এরা কি করে? নষ্ট করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওজোন স্তর আমাদের কি কাজে লাগে। যেটা ওজোন স্তরে ওজন রয়েছে গুড ওজন, যেটা ওজনটা আমাদের ভূপৃষ্ঠে রয়েছে দ্যাট ইজ ব্যাড ওজন, যার পরিমাণ যদিও কম। তার জন্য আমরা এবার ওজোন গ্যাসটা ক্ষয় হচ্ছে কি করে, যেটাকে ওজোন হোল ওজোন গহ্বরও বলা হয়, সেটা বিভিন্ন রকম যে এজেন্ট রয়েছে, বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে যারা রিয়াকশন করছে করছে, তার ভিতর মূল দায়ী হচ্ছে CFC। তাহলে এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম। ঠিক আছে, এইবার একটা জিনিস ঘটে, সেই কথাটা কিন্তু অনেকে শুনেছ। ঠিক আছে, কি শুনেছ? সেটা হচ্ছে মেরু অঞ্চলে, দিস ইজ ইন্টারেস্টিং, এটা একটা আলাদা পার্ট, মেরু অঞ্চল অর্থাৎ অ্যাট পোলস, সাউথে রয়েছে আন্টার্কটিকা, ওপরে রয়েছে আর্কটিক, আর্কটিক অঞ্চল আন্টার্কটিকা, এই মেরু অঞ্চলে যেখানে প্রচন্ড ঠান্ডা বরফে ঢাকা জায়গা, সেখানে সেই অঞ্চলের ওপরে, তাহলে এই আর্কটিক রিজিয়ন যদি আমি বলি, তাহলে এই যে পৃথিবীর যে দুটো অংশ যেটা বরফে ঢাকা, এই অঞ্চলের ওপরে যে আচ্ছাদন রয়েছে ওজোন গ্যাসের, ঠিক আছে, সেখানে দেখা গেছে বেশ ওজোন গ্যাস ক্ষয় হয়ে গেছে। বলে ওয়াই? বলে এই মেরু অঞ্চলে তো লোকজন থাকে না, মেরু অঞ্চলে দূষণের পরিমাণ কম, ঠিক কিনা? তবে হ্যাঁ, একটু হলেও হতে পারে এই কারণে, কারণ আশেপাশ থেকে যে দূষিত পদার্থগুলো সেগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে যখন পৌঁছে যায়, তখন ভাসতে ভাসতে তাদের আশেপাশে দূষণ যদি বাড়ে, তখন মেরু অঞ্চলে দূষণের পরিমাণটা বাড়ে। কিন্তু সেটা যদি হয়, যে পরিমাণ CFC, যে পরিমাণ কেমিক্যালস আমরা ব্যবহার করি বিভিন্ন দেশে, মেরু অঞ্চলে তো লোকজন কই? আমরা তো দেখতে পাই না আর্কটিক এলাকায় বা আন্টার্কটিকায় কোথায় লোকজন। তাহলে এই সব জায়গায় কেন ওজোন লেয়ার ক্ষয় হচ্ছে? এটা একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের বইয়ের সিলেবাসে নেই, কিন্তু তোমরা শুনেছ যে পোলার রিজিয়নে ওজোন হোল পাওয়া গেছে বা ডিপ্লেশন অফ ওজোন লেয়ার হয়েছে, ওজোন স্তর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় হয়েছে, যেটা গবেষণা বলছে। এবার কেন এটা হচ্ছে যে পোলার রিজিয়নে? দেখো, এই পোলার রিজিয়নে আগস্ট টু নভেম্বর যখন প্রচন্ড ঠান্ডা থাকে, ঠিক আছে, এই সময়টা একটা ঘটনা ঘটে যেটাকে বলে পোলার ভর্টেক্স। দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পোলের উপর একটা ঠান্ডা বাতাস ঘুরছে এবং এখানে একটা মেঘ তৈরি হয় যেটাকে বলা হয় পোলার, সরি, স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড। এখানে এক ধরনের মেঘ ঘুরতে দেখা যায় দুটো পোলে অঞ্চলে, খুব ঠান্ডা যখন পড়ে, যখন -70 to 80 ডিগ্রি সেলসিয়াস, সেই সময় এক ধরনের মেঘ আর একটা বাতাস ঘুরতে থাকে। ঠিক আছে, এবার স্ট্র্যাটোস্ফেরিক রিজনে, খুব আপার অ্যাটমসফিয়ারে, ওপরের দিকটায় শান্তমণ্ডলে এক ধরনের ক্লাউড ফর্ম করে, যে ক্লাউডের, সেটা আন্টার্কটিকা হতে পারে বা আর্কটিক অঞ্চল, দুটো অঞ্চলেই থাকে, থাকে HNO3 এবং কিছুটা হলেও H2SO4। HNO3 বুঝলাম বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড, সেটা তৈরি করেছে নাইট্রিক অ্যাসিড, যেটা কোথায় রয়েছে? মেঘ, ওই ঠান্ডা মেঘ যেখানে ক্রিস্টালাইন বরফ, তার ভেতরে, মেঘের ভেতরে নাইট্রিক অ্যাসিড রয়েছে। আর আমাদের আশেপাশের লোকেদের দূষণের জন্য খানিকটা সালফিউরিক অ্যাসিডও
সেখানে থেকে থাকে। ঠিক আছে, এইবার কি হচ্ছে দেখো, এইবার তোমার এই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড করছেটা কি সেটা আগে জানতে হবে। ঠিক আছে, দেখো কেন ওজোন লেয়ার ডিপ্লেশন হচ্ছে পোলে, তাহলে পোলে এক ধরনের ক্লাউড পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে পিএসসি, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, এবং একটা ঠান্ডা লেয়ার যেটা ছবিতে দেখতে পাচ্ছি ঘুরছে, সেখানে একটা মেঘ তৈরি হচ্ছে। এবার একটু আমরা রিভাইজ করে চলে যাই, একটু রিমাইন্ড করি, সেটা হচ্ছে কি যে সিএলও তৈরি হলো, ওজোন লেয়ার ক্লোরিন নষ্ট করেছে, সিএল ওজোন লেয়ার নষ্ট করে সিএলও ফর্ম করেছে প্লাস ও টু তৈরি হয়েছে। তাহলে এটা আমরা জানলাম, এইবার এই যে সিএলও, এই সিএলওটা বাতাসে মানে উপস্থিত নাইট্রিক অ্যাসিড এবং মিথেনের সঙ্গে বিক্রিয়া করে সিএল ও এনও টু এবং এই সিএল উৎপন্ন করে। এবং সেই জন্য কি হয়, একটা সিএফসি যখন গেল, সিএফসি যাওয়ার পর কি করে তোমার বিক্রিয়া করার পর এই দুটো কম্পাউন্ড ফর্ম করে এরা অ্যাটমোসফেয়ারে থেকে যায়। তাহলে এই যে দুটো কম্পাউন্ড, যে দুটো কম্পাউন্ড লিখলাম, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা ক্লোরিনের, ঠিক আছে, ও এনও টু এই ফর্মে, এই দুটো ফর্মে সিএলওটা বিক্রিয়া করার পর চেন রিয়াকশনটা বন্ধ হয়ে যায়, নিয়ে এই আকারে থেকে যায় যেটাকে বলা হচ্ছে ক্লোরিন রিজার্ভার, মানে একটা রিজার্ভারের ভেতর ক্লোরিন আছে। কি অবস্থা আছে, এইভাবে আছে, শান্ত হয়ে বসে আছে। তার মানে কি, সিএফসি গেছে, বিভিন্ন এজেন্ট গেছে, ওজোনকে নষ্ট করেছে, নষ্ট করার পর এরা কি করছে, একটা জলাধারে যেমন জল থাকে তেমনি একটা ক্লোরিন রিজার্ভার তৈরি হয়েছে যেখানে এই কম্পাউন্ডগুলো ফর্ম করে ক্লোরিন চুপচাপ বসে আছে। এইবার যখন এই পোল রিজিয়নে এই ক্লাউডটা যেখানে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড তো রয়েছে, সে কি করলো, এই সিএল ও এনও টু যেটা রিজার্ভার, এই সিএল কোথায় রয়েছে, এই রিজার্ভারের ভিতর রয়েছে, অ্যাটমসফিয়ারের ভেতরে, সে এই যে ক্লাউড, যে ক্লাউডের ভেতর এইচ এনও থ্রি, এইচ টু এস ও ফোর, এরা কি করলো, একে ক্লোরিন পরমাণুতে, প্রথমে ক্লোরিন অণু, সেই ক্লোরিন অণু ইউভি রশ্মির সাহায্যে ক্লোরিন পরমাণুতে ভেঙে গেল। যে ক্লোরিন পরমাণুটা কি করলো, তাহলে ক্লোরিন, তাহলে এখান থেকে এটা ভেঙে গেল যেটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করলো, ঠিক না, এটাকে একটু ভালো করে লিখি, এইভাবে লিখলে বুঝতে পারবে না। তাহলে এই রিজার্ভার যেখানে সিএলওটা কম্পাউন্ড ফর্ম করে বসছিল, সে কি করলো, এই যে ক্লাউডটা, তাহলে এখানে কিন্তু সিএফসি যাচ্ছে না, সিএফসির জন্য এটা হচ্ছে না, বা অন্য কোনো কম্পাউন্ড সেটা পোলে পোলার রিজিয়ন থেকে ওপরে উঠে যাচ্ছে, নিয়ে ওজনকে ক্ষয় করেছে পোলার রিজিয়নে, নো, তাহলে সেখানে এই পোলার ভর্টেক্স তৈরি হচ্ছে এবং সেখানে যে ক্লাউড তৈরি হচ্ছে, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড পিএসসি, সে কী করছে, ওই যে সিএলওটা যে কম্পাউন্ড ফর্ম করে বসছিল, একটা রিজার্ভার করে বসছিল অ্যাটমোসফিয়ারে, তাকে ভেঙে দিচ্ছে ক্লোরিন অণুতে। সেই ক্লোরিন অণু ইউভি রশ্মি পেয়ে কী তৈরি করছে, ক্লোরিন পরমাণু। এই ক্লোরিন পরমাণুটা কী করছে, ওজোনের সঙ্গে বিক্রিয়া করছে, করে আমরা জানি কি উৎপন্ন করছে, তোমার অক্সিজেন উৎপন্ন করছে, ঠিক কি না, এবং ওজোনকে ভেঙে দিচ্ছে প্লাস সিএলও উৎপন্ন করছে। এবং এই পিএসসি পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড এতটাই ভয়ঙ্কর যে এই সিএলওকে আর কম্পাউন্ড ফর্মেশন করতে দিচ্ছে না, এটা করতে দিচ্ছে না, তার মানে এটা অনেকক্ষণ ধরে চলে যাচ্ছে, সিএলওটা আবার কি করছে, ভেঙে সিএল পরমাণুতে পরিণত করছে, সিএল পরমাণুতে করছে, সে আবার ওজনকে ক্ষয় করছে। এবং সাধারণ সিএফসি গেলে যে খানিকটা একবার বিক্রিয়া করলো, কয়েকবার বিক্রিয়া করে যে ওটা কম্পাউন্ড ফর্মেশন করে বস থাকলো, এখানে সেটা করতে দেয় না। এই পিএসসি ক্লাউড, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, যেখানে ন্যাট্রিক এবং সালফিউরিক অ্যাসিড আছে, এরা এতটাই ভয়ঙ্কর যে কন্টিনিউ এটা করতে থাকে, সিএলও ফর্মেশন করলো, সে এই রিজার্ভারে উপর দিকে এই দিকে উঠলো না, সে কী করলো, আবার
এগেইন ফার্দার কেমিক্যাল রিয়াকশন করে তোমার ক্লোরিন পরমাণু উৎপন্ন করলো, সে আবার ওজনকে ক্ষয় করতে আরম্ভ করলো। এইভাবে দেখা যায় যে পোলার রিজিয়নের ওপরে যে ওজন লেয়ার আছে সে অনেক